This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. Zichu Bishwantai, Bangla at 5D, I'm going to show you Voter Bajare, Humki Hatahati Dekte, Bosto Bangla. Kintu, Lokshava Vote, Hatahati Bodole, Handshake Hatiar. সৌগত রায় থেকে সুজন চক্রবর্তী তন্ময় ভট্টাচার্য থেকে শান্তিকে বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষ থেকে নিরঞ্জন দাসগুপ্ত তাপস রায় থেকে দেব সুকান্ত মজুমদার সৌজন্যের বেশ কিছু অন্যরকম কোলাজ দেখছে বাংলা আজও শশী মাজার বাড়িতে গিয়ে প্রয়াত অজিত মাজাকে শ্রদ্ধা জানান বিজেপির তাপস রায় এ ছবি আমরা দেখাচ্ছি আর কুনাল ঘোষকে ফোন করেছেন প্রদীপ ভট্টাচার্য যদিও এই গোটা বিষয়ের মধ্যে রাজনীতি রয়েছে কিন্তু প্রথম দফার আপাত শান্ত ভোটের কথা মাথায় রেখে সামনের ভোটও শান্তিতে হবে এই আশা রেখে একটা প্রশ্ন সামনে রাখবো হাতাহাতি ছেড়ে বাংলা কি এবার হ্যান্ডশেক পলিটিক্স স্টুডিওতে যারা আমাদের সঙ্গে রয়েছেন একটু আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন তৃণমূলের প্রদীপ্ত মুখোপাধ্যায় এবং বিজেপির স্নেহায়ন সরকার রয়েছেন আমাদের সঙ্গে আমি শুরুতে প্রদীপ্তর কাছে আছি প্রদীপ্ত ভালো ছবিগুলো দেখতে ভালো লাগে না তুমি টিভিতেও দেখে থাকবে যে যখন আমরা কথা বলি আমাদের মধ্যেই বারংবার কথা হয় আমরা কিন্তু কারোর মধ্যে কথা বলি না আমরা যেরকম এখানেও সৌজন্য বজায় রেখে কাজ করি এবং তৃণমূলের এটাই আমাদের কাছে শিক্ষা দেওয়া আমাদেরই এভাবে বলে দেওয়া হয় ওপর থেকে আমরা ছোটোবেলা থেকে যখন রাজনীতি করে এসেছি আমি সেই নাইনটিন নাইনটিস এ নাইন থেকে তৃণমূলটা করি যখন আমার সেভেন্টিন প্লাস বয়স আমাদের এটাই শেখানো হয় যে বড়দেরকে যোগ্য সম্মান দেওয়া ছোটোদেরকে ভালোবাসা যেমন দেব গতকালকে করলেন আপনারা দেখলেন যে দেবকে দেব যখন সুকান্ত সৌজন্য প্রদর্শন করেছেন শুভেচ্ছা বার্তা দিয়েছেন এভাবে বারংবার হিরণও যখন দেবকে কটাক্ষ করেছে দেব হিরণকে ফিরিয়ে দিয়েছে বা এয়ারপোর্টে যখন তাকে কটাক্ষ করেছে কোনো কেউ আর কি বিরোধী দলের তখন তাকে জড়িয়ে ধরেছে বলে এরকম সৌজন্য আমরা বারংবার দেখিয়েছি বারংবার কিন্তু সেই সৌজন্যটাকে তারা কিভাবে নেবে সেটা নির্ভর করছে তাদের ওপর কারণ তারা পশ্চিমবঙ্গে যারা নতুন বিজেপি বিশেষ করে মানে এখন তোদের তৎকাল বিজেপি একটা আছে আর একটা আদি বিজেপি আছে আর মধ্যস্থতা মানে যারা যায় সেটা বলতেই পারেন আপনারা কিন্তু তারা তৃণমূলের নিয়মটা মেনে চলবে আশা করা যায় কিন্তু বিজেপির তৎকাল বিজেপিরা তারা কি করে তারা নিজেদেরকে বড় বিজেপি প্রমাণ করতে প্রমাণ করতে গিয়ে যে কোনো পন্থ অবলম্বন করে যে কোনোভাবে অপমান করার চেষ্টা করে এইটাই হচ্ছে সব থেকে বড় প্রমাণ যে ওয়েব কুপা করে আসা একজন অধ্যাপক নেতা ওয়েব কুপা তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েব কুপা করে এসছে আঠেরো উনিশ অব্দি তার রিনুয়াল আছে সেই ভদ্রলোক সুকান্ত মজুমদার যিনি তারপরে মন্ত্রী বা তারপরে যিনি ইয়ে হলেন সাংসদ হলেন হলেন বা সভাপতি তারও তৃণমূলের একটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আছে আর এর থাকতে পারে আমার জানা নেই কিন্তু তৃণমূল অধ্যাপক সমিতি ওয়েব কুপা করেছে সেই ভদ্রলোক সৌজন্যটাকে কিভাবে দেখলেন আমি ওই বিষয়ে নিশ্চয়ই আসবো কিন্তু মানে এটা মানে তৃণমূলের দাবি করছে এটা তৃণমূলের দিক থেকে ধারে ভারে সৌজন্যটা অনেক বেশি তুলনামূলকভাবে বিশেষ করে একদম স্পেসিফাই করে দেয় নব্য বিজেপি এবং তার মধ্যে কিন্তু তোমরাও পড়ে যাও না না তৃণমূলের সৌজন্যতার কাঠালের আংশের দুটোই এক জিনিস দেখুন বিষয়টা হচ্ছে কি বিজেপি সবসময় সৌজন্যের রাজনীতিতে বিশ্বাস করে আপনি যদি বিহারের অ্যাসেম্বলি দেখেন কিংবা উত্তরপ্রদেশের অ্যাসেম্বলি সেখানে রোজ দিন একে অপরকে আক্রমণ করছে আজকে যোগী আদিত্যনাথ বা অখিলেশ যাদব কিন্তু কোথাও কুকথা আপনি দেখবেন না কর্ণাটকে গিয়ে দেখুন আমাদের সাংসদ তেজস্বী সূর্য ডি কে শিব কুমারের সাথে মিটিং করছেন যে এলাকায় উন্নয়ন কী করে করা যায় একসাথে মিলে করবো ভোট ভোট অব্দি থাকবে ভোটের পরে সবাই মিলে একসাথে কাজ করবে এটাই তো সৌজন্য হওয়ার কথা কিন্তু পরিস্থিতিতে বা চিত্রটা কখন চেঞ্জ হয় যেই মুহূর্তে পশ্চিমবঙ্গে আপনি এন্ট্রি করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে তুই তুকারি করে কথাবার্তা বলবে অভিষেক ব্যানার্জি কালকে আমাদের একজন মহিলা প্রার্থীকে বেহাইয়া নির্মাণ যা পেরেছে তাই বলেছে আসলে এই ধরনের কথাবার্তা তৃণমূলের থেকে এক্সপেক্টেড তৃণমূলের কালচার বা তৃণমূলের রাজনীতিতে কোথাও সৌজন্য থাকে না আমরা আমাদের জায়গা থেকে সবসময় চেষ্টা করি সেটাকে ধরে রাখার যতক্ষণ না আমাদের শশীপাও বলছেন আমি একটু তাপস এবং এবং শশীপাযার বক্তব্যটা শোনানোর চেষ্টা করবো যে দুজন দুজনের এই যাওয়া নিয়ে কি বললেন সেরার সেরা সাংসদদের সেরা সাংসদ আমার সাংসদ ছিলেন আমাদের সাংসদ ছিলেন মানুষের সাংসদ ছিলেন আমাদের নেতা ছিলেন শুধু তাই নয় আমি আমার যে পেশা সেই পেশা ওনারই হাত ধরে আমার হাইকোর্টে প্রবেশ এজলাসে প্রবেশ উনি আমার সিনিয়র ছিলেন শুধু আমার সেই সৌভাগ্য হয়েছিল স্বর্গত অজিত পাজার সান্নিধ্য পাওয়া এবং তার হাত ধরে প্রবেশনে যাওয়া এটা তো সত্যি যে অজিত পাজা তার রাজনৈতিক গুরু এবং তার শিক্ষা দীক্ষা ইত্যাদি সবটা তার শ্রদ্ধার জায়গায় আলাদা এবং বাবাকে সে শ্রদ্ধা জানানোর জন্য তিনি এসছেন আজকে তিনি করেছেন তিনি তার আবেদন রেখেছেন আমিও নমস্কার জানিয়েছি জল খাবেন খেলে হয়তো টেকনিক্যালি তো তারপর সময় বিজবির মধ্যেই পড়ে হ্যাঁ কিন্তু সেই টেকনিক্যালি নব্য বিজেপি কোন সময় মনে পড়ছে যেদিন তাপস রায়ের বাড়িতে সিবিআই বা ইডি গেল সেদিনকে তিনি বলছেন আমার পরিবার আমার সবকিছু আমার সম্মান আমার এত বছরের সবকিছু আজকে এরকম অবস্থান সেই সময় শুভেন্দু অধিকারী বলছে যে বেশ হয়েছে চোরের বাড়ি গেছে চোরকে গারদের পিছনে থাকা উচিত নব্য বিজেপি তৎকাল বিজেপি এই যে ইডি সিবিআইয়ের ভয়ে ঢুকেছে যারা এখনো ইলেকশন ফেস করেনি ফলে যারা ইলেকশন ফেস করছে নবীন নবীন ভাবে তারা তৎকাল বিজেপি না না দেখুন ইলেকশন ফেস করছে সব থেকে বড় কথা হচ্ছে দুর্নীতিতে তো পুরো তৃণমূলটাই ঢেকে গেছে মানে কালকে আপনি শুনুন বাবু এস এস সি নিয়ে ল্যান্ডমার্ক জাজমেন্টে থেমে নেই কালকেও কি না ওই আজকে এস বিক্ষোভ ইলেকশনের তো সমস্ত জায়গায় দুর্নীতি যদি মানে ওই কাকর থেকে চাল হয় আর তৃণমূল থেকে দুর্নীতি বাঁচতে হয় দুটোই প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে মানে পুরো তৃণমূলটাই দুর্নীতি দেখা আর দেখুন উনাদের নেতারা কে ইডি সিবিআই এর ভয় পাচ্ছে না পাচ্ছে তো আমাদের দেখার কাজ না ওনারা এমন কাজ করেছেন কেনা যেটা ইডিসিবিআই রোজ নিয়ে তদন্ত হয়েছিল যারা বিজেপি তে গেছে আঠাশ জনের মধ্যে পঁচিশ জন তারা কেউ দোষী নয় তারা শিকার করতোবে এই যাবতকাল যে অভিযোগ বিজেপি করে আসছে স্নেহায়ণ একজন ভদ্র ছেলে পুরনো বিজেপি বলেই আমি জানি সেই স্নেহায়ণ যতদিন ধরে এই অভিযোগটা আমি একটা কথা প্রশ্ন করে বিজেপির কনটেক্সটে বলছি যে বিজেপি এজাবতকাল যাদের যাদের নিজের গাড়োদে ঢুকিয়েছে নিজের গাড়োদে ঢুকিয়েছে ওয়াশিং মেশিনের গাড়োদে তারা তারা আর অভিযোগের সম্মুখীন হচ্ছে না তারা তারা বিজেপির মতে ভালো আমি তাদেরকে টিকিট দিয়ে রাজীব ব্যানার্জী আমাদের কোন বড় পদে আছে দেখান তো কোন নির্বাচনে আচ্ছা আমার প্রশ্নটাকে অভিযোগ দুটো উদাহরণ দিই দুটো বড় নেতার উদাহরণ দিই নেতা বড় নেতা তার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত অবশ্যই অর্জুন সিং একজন বড় অভিযুক্ত নেতা সে যখন তৃণমূলে ফিরে তোলো কোন বড় পথ পেয়েছেন কি পাননি ঠিক উল্টো দিকে দেখো শুভেন্দু অধিকারী বড় নেতা আমাদেরও ছিল ওদের কাছে যখনই গেল অজিত পাওয়ার আমরা এরকম নিদর্শন আছে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছিল সেখানে তৃণমূল কর্মী আক্রান্ত হয়েছেন দিলীপ ঘোষ তাকে দেখতে চলে গেছেন এই নিদর্শনও কিন্তু রয়েছে একশোবার 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 আছে আমি তো এরকম অস্বীকার বিজেপির অনেক নেতা গেছে কিন্তু দিলীপ ঘোষ হচ্ছে মায়েদের ওপর নজরদারি করা এই মেয়ের চরিত্র নিলেন অন ক্যামেরা বলছেন দুর্গা মায়ের চরিত্র মানে বাবা মার পরিচয় নিয়ে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হাফ প্যান্ট পরা নিয়ে বলছেন পিতৃ পরিচয় জানতে চেয়েছেন এরা হচ্ছে দিলীপ ঘোষ এইটা দিলীপ ঘোষের কালচার আর আমাদের কালচার হচ্ছে আমরা অ্যাবজর্ভ করি অ্যাকোমোডেট করি এবং বিশ্বাস করি আইনি ব্যবস্থার উপর এই যে আমাদের চর্চাটা সম্পূর্ণ এই যে কিছু কোনাকে বললো না যে কথাটা সেটাই বলছি আমরা সৌজন্য রাজনীতি দেখিয়ে আমরা আক্রমণটা করি না আমরা কিন্তু দুর্নীতি নিয়ে কোনো কথা বলিনি আমরা আইনের উপর ভরসা রাখলাম আর কি করলো বিজেপির ট্রেনিং এটা স্নেহনের দোষ না বিজেপির ট্রেনিং যে বিজেপি ওখানে দুর্নীতি সময় বলছো মানে তো দেখাচ্ছে মুখ্যমন্ত্রী দেখাচ্ছে অভিষেক ব্যানার্জি দেখাচ্ছে আজকে আমাদের প্রার্থী কোচবিহারে প্রামাণিকের গাড়িতে বোম মারা হচ্ছে অসিত মজুমদার চুচুড়ার এমএলএ কি বলছে লকেত চ্যাটার্জিকে নিয়ে লকেত চ্যাটার্জি মহিলা তার ব্যাপারে এমন বাক্য বলছে এমন ভাষার প্রয়োগ করছে আপনারা টিভিতে দেখাতে দেখানো দুজনকেই প্রশ্ন করি এই লোকসভা ভোট মনে হয় না যে মানে আমি প্রথম দফার ক্ষেত্রে বলছি বাকি কি দফা হবে আমরা কেউ জানি না তুলনামূলকভাবে শান্ত এবং এই যে সৌজন্যের যে নজিরগুলো সামনে আসছে এটা অনেক বেশি আমরা দেখছি মানে ছবি অনেক বেশি চোখে পড়ছে এই আলিমুদ্দিনে ঢুকে যাওয়া তাপস রায়ের সেখানে গিয়ে বিমানবাবুর সঙ্গে কথা বলা হ্যাঁ তিনি বলবেন আমি প্রদীপ ভট্টাচার্যকেই ভোট দেব কিন্তু এই যে বেসিক সৌজন্যটা কুনাল ঘোষকে আবার প্রদীপ ভট্টাচার্য ফোন করলেন এটা তো আমার মনে একটা হেলদি প্র্যাকটিস দেখো এটাই আমরা ফেরাতে চাই আমরা বারংবার বলেছি তোমরা যদি দেখো আমরা শোধনবাদী আমরা রক্ষণশীল নই আমরা প্রগতিবাদী আমরা বারংবার এই কথাগুলো তো বলছেন আপনারা ফেরাতে যান ওরা ফেরাতে দিচ্ছে না বা ফেরাতে চাইছে সেটা তো প্রমাণ হয়ে যাচ্ছে বারংবার প্রমাণ হয়ে যাচ্ছে তুমি স্বপন মজুমদারের কেস থেকে শুরু করে ওই বনগার আর যে বিধায়ক আছেন তার কথা ধরো প্রত্যেক কীর্তনী অশোক কীর্তনিয়া তাদের ভাষাগুলো ধরো না না দেখুন বিষয়টা হচ্ছে আপনি যেটা দিয়ে শুরু করলেন যে ইলেকশনের প্রথম ফ্রেস কিন্তু ভালোভাবে মোটা মোটের উপর গেছে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে এবং আমরা আশা করবো বাকি ছটা যে দফা সেখানে যেন ওই বিক্ষিপ্ত ঘটনাও না আসে কিন্তু প্রশ্নটা হচ্ছে আমাদের আশঙ্কা কোথাও থেকে যায় বিকজ যে জায়গাগুলো হয়েছে সেখানে তৃণমূলের সাংগঠনিক ক্ষমতা অনেকটা দুর্বল যখন তৃণমূল নিচের দিকে আসবে দক্ষিণবঙ্গের দিকে আসবে তারা এই ইলেকশনটাকে অতটা শান্তিপূর্ণভাবে করতে দেবে কিনা বাট আমরা চাইবো যে এরকম শান্তিতে মানুষ ভোট দিক যাকে খুশি মানুষ ভোট দিক উই ডোন্ট কেয়ার আমরা বলছি যদি মানুষ মনে করে তৃণমূলকে দেবে দেবে বিজেপি খেদে বনে করে দেবে তো দেবে কিন্তু মানুষ তার ভোটা অধিকারটা প্রয়োগ করুক পঞ্চায়েতে বা কর্পোরেশনে বা পৌরসভায় যেটা হয়েছে সেই রিপিটে যেন না হয় কোনো মায়ের কোল যেন খালি না হয় যদি সৌজনদের এই প্র্যাকটিসটা থাকে এই আবহাওয়া থাকে তাহলে তো মনি হয় যে হ্যাঁ না দেখো আমরা মানে একটা ভোট না হোক পরের ভোটেিসি আরো হয়নি আমাদের মূল বার্তা ছিল যে পরিবর্তন চাইছি রবীন্দ্রনাথ সংগীত শুনিয়েছি আমাদের কিন্তু বদলের রাজনীতিটা ছিল না বদলার রাজনীতি ছিল না বদলের রাজনীতি ছিল আমরা সংস্কার করছি দিনের পর দিন সংস্কার করছি আমাদেরও সমস্যা আছে এমন না না যে একটা একটা জায়গায় সমস্ত কিছু খারাপ ভালো হতে হতে পারে 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 সমাজে থাকতেই কিন্তু তুমি খারাপটাকে কিভাবে চিহ্নিত করছো এবং তাকে কিভাবে তুমি সেই সিস্টেম থেকে বাদ করছো ধীরে ধীরে আমি 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 আবারও একটা বিরতির সময় হয়ে গিয়েছে আমার কিন্তু বিরতির পর যে জায়গাটা প্রদীপ্ত জায়গাটা শুরুতে তুললো যে সৌজন্য দেখানো হলো সেই সৌজন্যটাকে যখন প্রচারের হাতিয়ার করা হয় সেখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠে যায় বা প্রশ্ন ওঠে কিনা সেটা নিয়ে স্নেহনের কাছে উত্তর চাইব বিশেষ করে কালকে দেবের শুভেচ্ছা বার্তা এবং সুকান্ত মজুমদার অমিত মালভিয়ার টুইট নিয়ে যে তরজা ফিরে আসি পর সঙ্গে থাকুন ফিরে বিরতির পর এবং এই সৌজন্যের রাজনীতি কথা বলা হচ্ছে বা হ্যান্ডশেক পলিটিক্স যাই বলুন না কেন সেখানে কিন্তু গতকালের একটা ছবি আপনাদের দেখাবো যেখানে সুকান্ত মজুমদারকে দেব শুভেচ্ছা জানিয়েছিলেন সেই শুভেচ্ছা বার্তা সুকান্ত মজুমদার স্টেজে শুনিয়েছিলেন এবং শুনে সেটাকেই প্রচারের হাতিয়ার করা হয়েছিল একটু সুকান্ত মজুমদারের বক্তব্যটা সরানোর চেষ্টা করব বন্ধু বান্ধব আছে যারা বিজেপি তো আছে তাদের মধ্যে একটা নাম হচ্ছে সুকান্ত সুভান্তুদা আমার অত্যন্ত প্রিয় মানুষ সুভান্তুদাকে শুভেচ্ছা যে রাজনীতির ময়দানে যাই যেই জিত না কেন আমার মনে হয়কে মানুষ যাকে ভালোবাসবে মানুষ যাকে বিশ্বাস করে তারই যেন জয় হয় তো এই মঞ্চ থেকে সুকান্ত মজুমদারকে অনেক অনেক শুভেচ্ছা রইল কে জিতবে কে আরো আমরা ভুল তুলে দেখে নেবো Gracias, <laughs> সুকান্ত কিন্তু সেই হাতিয়ার করলেন দেখলাম মানে গোটা হ্যাঁ অবভিয়াসলি এটা একটা রাজনৈতিক কৌশল বটে কিন্তু সাধারণ মানুষ হিসেবে যারা গোটা বিষয়টা জানছে একটু বিষয়টা অস্বস্তি সুকান্ত মজুমদারের কিছু হাতিয়ার করার দরকার নেই সুকান্ত মজুমদার যে জিতছে এটা তৃণমূল কংগ্রেসও জানে ঠিক আছে সেই জন্য স্বয়ং মুখ্যমন্ত্রীকে চারবার বালুর কোটে সভা করতে আসতে হচ্ছে এবং সুকান্ত মজুমদারের জয় পরাজয় নিয়ে বড় কথা সুকান্ত ধারে কাছে কেউ ব্যাপারটা হচ্ছে দেব হচ্ছে গিয়ে পার্ট টাইম পলিটিশিয়ান আর ফুল টাইম ফুলস্টার ঠিক আছে তো দেব যেটা করতে চাইছে দেব নিজের ইমেজটাকে ঠিক রাখতে চাইছে নিজেকে নিজের ইমেজটা সবার কাছে ভালো রাখতে চাইছে দেখুন আমি সুকান্ত মজুমদারকে কিন্তু আগে থেকেই শুভেচ্ছা বার্তা দিয়ে রাখছি কেন দেবকে লাস্ট মোমেন্টে নামানো হয়েছে কিন্তু দেবও আবার দেবও জানে যে ওইখানে যেখানে পাঠানো হয়েছে যেখানে সুকান্ত নামানো হয়েছে না না সুকান্ত আজকে যখন ওখানে পাঠানো হয়েছে তখন তো ভোট না দেখুন যদি মমতা বন্দ্যোপাধ্যায় চারবার সভা করার মানে এটা হয় সুকান্ত মজুমদার জিতছে তাহলে আমি স্নেহাকে ধন্যবাদ দিলাম যে আমরা তিনটে শূন্য করে দিয়েছি বিজেপিকে তিনটে শূন্য করে দিয়েছি কারণ উত্তরবঙ্গে সব বেশি সভা মোদিজি নর আর অমিত শাহ করে গিয়েছেন তাহলে সেই স্নেহানের যুক্তি অনুযায়ী আমরা তিনটে শূন্য করে দিয়েছি বিজেপিকে উত্তরবঙ্গে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে দেবকে নিয়ে যে প্রসঙ্গগুলো উঠছে সেখানে অমিত মালব্য মানে মিথ্যাচারী একজন ভদ্রলোক কেন বলছি কারণ যে কোনো ইস্যুকে ফ্যাক্ট চেকে দেখা গেছে যে অমিত মালবব বাংলার কালচারটাও জানে না তা কিন্তু আমি যদি উল্টো দিক থেকে দেখি এটাও তো হতে পারে যে সুবে সুকান্ত মজুমদার এর রিমেকটাই সেই জায়গায় যে বিরোধী দলের রাজনীতি তাকে সম্মান জানাছেন নাকি সুবে না ফ্যাক্টটা যদি এরকম না নুমুলের অনেকই এরকম জায়গা আছে ধরো একটা কথা খুব পার্সোনালি ভাবে বলছি এটা আমার ব্যক্তিগত মত আমাকে ভুল কোট করবেন না কেউ বলা হয় ভালো লোক রাজনীতিতে আসুক নয়তো রাজনীতিতে খারাপ লোক ভালো লোকের জায়গাটা নিয়ে নেবে আমরা যখন চেষ্টা করি আমার সম্পর্কে কোনো অভিযোগ নেই আমি একজন অধ্যাপক আমি রাজনীতিটাকে পছন্দ করি মনে করি যে আমাদের সমাজে দায়িত্ব নেওয়া উচিত এবং নিজের দায়িত্ব পালন করার পরে সমাজের দায়িত্ব তখন যখন আমরা রাজনীতি করতে আসি তখন যারা এই তৎকাল বিজেপির লোকেরা আছে তারা আমাদের অধ্যাপনা নিয়ে প্রশ্ন তুলে দেয় তাহলে এই যে সৌজন্যের অভাবটা এবং ব্যক্তি আক্রমণটা যেগুলো চলে আসে আমি কিন্তু আমার কথার মধ্যে স্নেহায়নের ভালো কথা বারবার বলে দিচ্ছি যে স্নেহায়ন ভালো ছিল কিন্তু বিজেপির কালচার খারাপ এই জায়গাটা কিন্তু দেখতে পাই না আজকাল বিজেপির মধ্যে আমরা যখন না না ওনাকে কে এই ধরনের কথা বলেছে আমি তো জানি না কিন্তু বিষয় হচ্ছে কি এই যে আপনারা প্রচার করছেন না অবশ্যই দেখুন আমরাও তো মানে ব্যক্তি দেবের প্রতি আমাদের কোনো বিষদ্ঞান নেই কিন্তু বিষয়টা হচ্ছে কি সুকান্ত মজুমদাস এখন একজন সাংসদ যিনি পার্লামেন্টে সবথেকে বেশি প্রশ্ন করার মধ্যে একজন আর দেব হচ্ছে সবথেকে কম প্রশ্ন করার মধ্যে একজন কিন্তু বিষয়টা হচ্ছে যে এই সুজন রাজনীতি থাকুক আমরাও তো চাইছি যে মানে আমরা তো বলছি যে হিংসা হানানি বন্ধ করে মানুষ ভোট দিক আর একটা কথা প্রদীপ্তদার কথার উত্তরে বলে দিই যে প্রায় দুশোটার মতো কর্মসূচি রাখা হয়েছে এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি

একটা সৌজন্যের রাজনীতির যে ছোট ছোট কোলাজ আজকে দেখানোর চেষ্টা করলাম সেটা যেন বহাল থাকুক এবং প্রথম দফার বিক্ষিপ্ত শান্তি ছাড়াও মোটের ওপর শান্তিপূর্ণ যেটা নির্বাচন বলেছে সেই ধারা যেন বাকি নির্বাচনে বাকি দফাগুলোতে বজায় থাকে এই আশা নিয়ে আজকের মতো শেষ করলাম সঙ্গে থাকুন জি চব্বিশ ঘন্টা আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা